বিউটিফোবিয়া যার অর্থ সৌন্দর্য ভীতি, গাইনোফোবিয়া যার অর্থ নারী ভীতি, জেনোফোবিয়া যার অর্থ বিদেশতঙ্ক বা বিদেশ ভীতি। প্রিয় ভিউয়ার্স, খেয়াল করেন প্রত্যেকটা শব্দের শেষে ফোবিয়া শব্দটা যুক্ত আছে। খেয়াল করেন বিউটিফোবিয়া, গাইনোফোবিয়া, জেনোফোবিয়া এবং শেষ অংশে খেয়াল করেন এই যে ভীতি শব্দটা যুক্ত আছে। অর্থাৎ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফোবিয়া বা ভীতি নিয়ে। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে এই ফোবিয়া বা সাফিক্স হিসেবে ফোবিয়া যুক্ত হয়, সেক্ষেত্রে নতুন নতুন ওয়ার্ড কিভাবে তৈরি হয় এবং সেই ভোকাবুলারি আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার খেয়াল করেন আমরা কথা বলছিলাম ফোবিয়া বা ভীতি নিয়ে। অর্থাৎ ফোবিয়া এমন একটা ওয়ার্ড যার অর্থ হচ্ছে ভয় পাওয়া বা কোনো কিছুতে আতঙ্কগ্রস্ত হওয়া। এখন যে সমস্ত শব্দের শেষে আপনি দেখবেন যে ফোবিয়া শব্দটা যুক্ত আছে, সেই সমস্ত শব্দের অর্থে সাধারণভাবেই একটা ভয় বা আতঙ্ক, এই ধরনের মিনিং খুঁজে পাবেন। যেমন দেখেন হোমোফোবিয়া, খেয়াল করেন হোমোফোবিয়া অর্থ সমকামিতার ভয়। অর্থাৎ ধরুন যে কেউ সমকামিতার দ্বারা আক্রান্ত বা হ্যারাসমেন্টের শিকার হতে পারে, সেই অর্থে হোমোফোবিয়া ব্যবহার করা হয়, মানে সমকামিতার ভয়। এখানে দেখেন মনোফোবিয়া, মনোফোবিয়া মানে হচ্ছে একাকিত্বের ভয়, মানে কেউ একাকি থাকতে ভয় পায়, তো সেই ক্ষেত্রে আমরা তখন সেটাকে মনোফোবিয়া বলে থাকি। খেয়াল করেন অ্যাক্রোফোবিয়া যার অর্থ উচ্চতা ভীতি, আবার এইরোফোবিয়া যার অর্থ উচ্চতা ভীতি। খেয়াল করেন প্রিয় ভিউয়ার্স, সব জায়গায় কিন্তু ফোবিয়া শব্দ আছে, লাস্টে কিন্তু ফোবিয়া আছে। আবার দেখেন জেনোফোবিয়া, জেনোফোবিয়া অর্থ বিদেশ আতঙ্ক, মানে বিষয় হচ্ছে যে ধরেন কোনো দেশ অন্য কোনো দেশের দ্বারা আক্রান্ত হতে পারে বা আক্রমণের শিকার হতে পারে, এই অর্থে আমরা জেনোফোবিয়া ব্যবহার করে থাকি। এবার দেখেন মাইসোফোবিয়া যার অর্থ কি ময়লা বা দূষণ আতঙ্ক। অর্থাৎ বিষয় হচ্ছে যে কেউ অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের বা দেখা যাচ্ছে যে একটু ময়লা লাগলেই যে ওয়াশ করে বা হাত মুখ ধুয়ে ফেলে, এই অর্থে মাইসোফোবিয়া শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখেন গাইনোফোবিয়া, গাইনোফোবিয়া অর্থ হচ্ছে নারী ভীতি, মানে কেউ হয়তো বা মেয়েদের সাথে কথা বলতে ভয় পায় বা নারীদের সাথে কথা বলতে তার নার্ভাসনেস কাজ করে, ওই অর্থে আমরা গাইনোফোবিয়া ব্যবহার করে থাকি। এবার দেখেন জিওফোবিয়া, জিওফোবিয়া অর্থ হচ্ছে প্রাণী ভীতি। খেয়াল করেন যে কেউ যদি কোনো প্রাণী বা দেখা যাচ্ছে সিম্পল কুকুর দেখে ভয় পাচ্ছে বা সাধারণত গরু দেখে ভয় পাচ্ছে, অতিরিক্ত প্রাণী ভয় পাওয়ার যে আতঙ্ক বা মানসিকতা, সেই অর্থে আমরা জিওফোবি ব্যবহার করে থাকি। এবার দেখেন আউটোফোবিয়া, আউটোফোবিয়া অর্থ কি অহংকারী হওয়ার ভয়। খেয়াল করেন প্রিভিউয়ার্স, আমরা ফোবিয়া নিয়ে কথা বলছিলাম এবং এই ফোবিয়া দিয়ে দেখেন কতগুলো ভোকাবুলারি আছে, হোমোফোবিয়া, মনোফোবিয়া, প্রায় 8-10 ওয়ার্ড একসাথে আসে। এবং আপনি যদি এখন একসাথে শিখেন, মানে এই সবগুলো ভোকাব একসাথে নোট করে ফেলেন বা একসাথে শিখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এই ভোকাবগুলো আপনি আর ভুলবেন না। এবং একটা বেসিক আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ফোবিয়া শব্দ অর্থ ভয় বা ভীতি, এবং যেখানেই কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে ফোবিয়া পাবেন, নিশ্চিত থাকেন যে ওই শব্দের একটা আতঙ্ক বা ভয় অর্থে ব্যবহৃত হয়েছে। সো এভাবে চেষ্টা করলে আমার মনে হয় যে ভোকাবুলারি খুব ইজি মনে রাখা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।